أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم شكرا দর্শক শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা আমার আজকে আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককেই জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগতম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে খুব চমকপ্রদ একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আর তা হলো যারা ধূমপায়ী আছেন যারা ধূমপান করেন এবং ধূমপানের বদভ্যাস থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন কিন্তু পারছেন না তারা খাদ্যাভ্যাস অর্থাৎ কী কী খাদ্য গ্রহণ করলে ধূমপানের নেশাটা কিছুটা হলেও কমে আসবে এবং খুব সহজেই ধূমপান পরিত্যাগ করতে পারবেন সে বিষয়ে একটি দিক নির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করব তো চলুন জানা যাক বিষয়টা বিস্তারিত অনেকেই অনেকদিন থেকে সিগারেট ছাড়তে চাইছেন কিন্তু সদিচ্ছা থাকা সত্ত্বেও প্রাণঘাতী নেশাটা ছাড়তে পারছেন না তাহলে আজকের এই দিনে জেনে নিন এমন কিছু খাবারের নাম যা আপনাকে সিগারেটের অভ্যাস ছাড়তে সাহায্য করবে এক নম্বরে হচ্ছে দুধ অনেকেই হয়তো জানেন না দুধ খাওয়ার পর সিগারেট খেলে প্রচণ্ড তেতো লাগে সিগারেট ছাড়লে ছাড়তে চাইলে যদি সিগারেট খেতে কখনো ইচ্ছে হয় তাহলে অল্প দুধ খান সিগারেটের তিতকুটে স্বাদ আপনাকে এই অভ্যাস ছাড়তে সাহায্য করবে দুই শুধু দুধ খেলেই নয় দুগ্ধজাত সমস্ত খাবার খাওয়ার পরে ই সিগারেট তেত লাগে তাই নিয়মিত দই খান এটা স্বাস্থ্যের জন্য ভালো নেশা কাটাতে সাহায্য করবে বাদাম প্রতিদিন খান এক মুঠো বাদাম আপনাকে সিগারেট ছাড়তে সাহায্য করবে এর থেকে পাওয়া এনার্জি প্রোটিন ও প্রচুর স্বাস্থ্যকর খনিজ ধীরে ধীরে আপনাকে নেশা ছাড়তে সাহায্য করবে ভিটামিন সি যুক্ত ফলমূল কমলা লেবু বেদানার মতো ভিটামিন সি যুক্ত ফল মূলগুলো খেতে পারেন আপনার সিগারেট ছাড়ার ইচ্ছা পূরণ দারুণভাবে সহায়তা করবে সাধারণত যাদের ধূমপানের অভ্যাস থাকে তাদের ফল খাওয়ার অভ্যাস থাকে না লেবু জাতীয় ফল খাওয়ার অভ্যাস তৈরি করলে সিগারেট খাবার ছাড়তে পারবেন নোনতা স্ন্যাক্স দুধের মতোই নোনতা খাবারের পর সিগারেট খেলেও মুখ বিষাদ হয়ে যায় তাই অবশ্যই সঙ্গে রাখুন নোনতা স্ন্যাক্স অফিসে বা কাজে মাঝে সিগারেট খেতে ইচ্ছা করলে নোনতা স্ন্যাক্স খেয়ে নিন নোনতা বিস্কুটও খেতে পারেন টাটকা ফলের শরবত সিগারেট ছাড়ার পর শরীরের ভারসাম্য কিছুটা এলোমেলো হয়ে যায় এই এলোমেলো ভাব কাটাতে টাটকা ফলের শরবত খুব কাজে দেয় কাঁচা সবজি সিগারেটের নেশা কাটাতে ফলের মতোই কাজ করে কাঁচা সবজি সিম গাজর প্রভৃতি সবজি শুরু শুরু করে কেটে অফিসের লাঞ্চে নিয়ে যেতে পারেন সিগারেট খাওয়ার ইচ্ছা হলে এই সবজি খান নেশা কাটবে সুগার ফ্রি চুইংগাম সিগারেটের নেশা ছাড়ার জন্য মুখে কিছু রাখতে পারেন মিষ্টি জাতীয় খাবার নেশা ছাড়ানোর জন্য পথে বাধা হতে পারে সুগার ফ্রি চুইংগাম বা মিন্ট রাখুন মুখে এতে মুখের স্বাদ নষ্ট হয়ে যাবে সিগারেট খেতে ইচ্ছা হলে সবজি খাবেন বন্ধুরা আশা করি যারা ধূমপায়ী অথবা যারা ধূমপায়ী না কিন্তু আশেপাশের লোকজন ধূমপান করে চাচ্ছেন যে আপনার প্রিয়জন সিগারেট বা ধূমপানের এই বদ অভ্যেস থেকে বেরিয়ে আসুক তারা আমাদের আজকের টিপসটা ফলো করলে আশা করি অনেকটাই উপকৃত হবেন তো আমাদের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে আরও অনেক ভাই বোন আলোচনাটি শুনে উপকৃত হয় আল্লাহ নিশ্চয়ই এর প্রতিদান আপনাদের দিবেন আর আমাদেরকে আপনাদের মতামত জানিয়ে কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো যে আমাদের আলোচনাগুলো আপনাদের ভালো লাগছে কি না আমরা উৎসাহিত হব আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী আলোচনাগুলো অটোমেটিক আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আমাদেরকে আপনারা লাইক দিয়ে আরও বেশি বেশি উদ্বুদ্ধ করবেন তো আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন আল্লাহ আমাদের প্রত্যেককে সফল জীবন দান করুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ